আমরা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ফুলিয়াতে এই যে জৈব বৈচিত্র্য খামার দেখছেন আপনারা, এখানে আমরা প্রায় এই 2013 সালে 322টার মতো দেশি ধান আমরা লাগাতে চলেছি। আর এবছরে সব থেকে বড় উল্লেখযোগ্য সাফল্য আমাদের যে আমরা এবছর কৃষকদের মধ্যে 122খানা ভ্যারাইটি বিতরণ করেছি, আর গত বছর আমরা দিয়েছিলাম প্রায় 78 রকমের দেশি ধানের ভ্যারাইটি। সুতরাং দেশি ধানের যে চাহিদা দিনে দিনে বাড়ছে, সেটা কৃষকের এই যে ধান নিয়ে যাচ্ছেন তার থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ফুলিয়ার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের জীব বৈচিত্র্য সংরক্ষণ খামার। এই খামারে আমরা দীর্ঘ 12 বছর ধরে দেশি ধান সংরক্ষণের কাজে ব্রতী। এখানে ভারতবর্ষের বহু জায়গায় দেশি ধান যেমন রয়েছে, এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা দেশি ধান রয়েছে। এখানে সুগন্ধি ধান রয়েছে প্রায় 50 রকমের, সরু চাল রয়েছে 24 রকমের, গভীর জলের ধান রয়েছে 12 রকমের, নোনা জমির ধান রয়েছে 6 রকমের, এছাড়া আরও অন্যান্য রকমের ধান রয়েছে। বেশি ফলনের ধান রয়েছে 5 রকমের, যেমন কেরালা সুন্দরী, বহুরূপী, কেশব শাল, রাবণ শাল। এই ধানগুলোর ফলন 5 থেকে 6 টন প্রতি হেক্টারে, অর্থাৎ বিঘে প্রতি 16 থেকে 20 মন পর্যন্ত আমরা পেয়ে থাকি। আমরা এই ধানের সংরক্ষণের যে কাজটা চলছে সেটা দেখে আশেপাশের কেন দূরবর্তী জেলার পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে শুরু করে সাগরদ্বীপের কৃষকরা পর্যন্ত এই খামার থেকে বীজ প্রত্যেক বছর সংগ্রহ করে নিয়ে যান। ধান আপনারা যে দেখতে পাচ্ছেন দুপাশে যে ধান রয়েছে, সেই ধানে কিন্তু কোনো প্রকার কীটনাশক লাগে না, কোনো রোগ পোকাও লাগে না, তাই কীটনাশকের দেওয়ার প্রয়োজনই নেই। আর এটা সম্পূর্ণভাবে জৈব সার দিয়ে আমরা করি, সেটা আগেই শুনেছেন। শুধুমাত্র আমরা অ্যাজোলা দিয়ে রয়েছি, 2 বছর দিচ্ছি, তাতেই ধানের খুব ভালো বৃদ্ধি হচ্ছে। এতে আলাদা করে আমাকে পোকা রোগ লাগেও না বিশেষ, তার জন্য আমাকে কিছু ব্যবস্থাও নিতে হয়নি। তো আমাদের এই জৈব কৃষি এবং এই যে দেশি ধান বৈচিত্র্য, আমাদের দেশের এই বিপুল দেশি ধান বৈচিত্র্য আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষের অমূল্য সম্ভার, এই ধানগুলো যদি হারিয়ে যায় গোটা মানব জাতির কাছ থেকে একটা বিশেষ একটা সম্পদ, জৈব সম্পদ চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। আসুন আমরা এই দেশি ধানগুলোকে আমরা রক্ষা করি এবং এদের সংরক্ষণে আমরা ব্রতী হই।